ময়মনসিংহকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নিজেদের পক্ষে ভোট টানতে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে। ভোটারদের সমর্থন আদায়ে পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। আমি যদি জয়ী হই তাহলে আপনাদের পাশে দাঁড়াবো। এলাকার যে বিধবা, এতিম, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী শিশু এবং মহিলা আছে, আমি তাদের উন্নয়নের জন্য বরাবরের মতোই পাশে থাকবো। এ সময় ঘোড়া প্রতীকে গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে টেবিল ঘড়ি প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঘোড়া প্রতীকের প্রার্থী এহতাশামুল আলম। আমরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচন করতে চাই, এইভাবে আমাদের উপর, বামাকর্মীদের উপর এইভাবে হামলা চালানো হয়, আমরা যে কোনো মধ্যে দাঁত ভাঙা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। এদিকে কুমিল্লায় জমে উঠেছে মেয়র পদে উপনির্বাচনের প্রচারণা। এতে কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা। সততা নিষ্ঠার সাথে কাজ করব। আমি বিশ্বাস করি যে যিনি দায়িত্বশীল আছেন, যে একটা সিটি কর্পোরেশনের প্রধান চেয়ারটাতে বসবে, যদি সেই মানুষটা সততার সাথে কাজ করে, নিষ্ঠার সাথে কাজ করে, বিশেষ করে আন্তরিকতার সাথে মানুষের দুঃখ কষ্ট বুঝে কাজ করে, তাহলে অবশ্যই কুমিল্লা উন্নয়নের দিকে যাবে এবং কুমিল্লার চেহারা পাল্টাবে। উপকূলীয় জেলা পটুয়াখালীর পৌরসভা নির্বাচনেও মাঠের লড়াইয়ে সক্রিয় রয়েছেন প্রার্থীরা। এই নির্বাচনে যদি জয়লাভ করতে পারি ইনশাল্লাহ আমি পটুয়াখালী পৌরসভার 5 নং ওয়ার্ডকে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করব। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আমার পক্ষে আছে, তারা সত্যের পক্ষে আছে, তারা কোনো কর্পোরেট মেয়র চায় না, তারা চায় জনগণের মেয়র। আল্লাহ যদি আমাকে মেয়র বানায় আমি ব্যবসায়ীর জন্য টেন্ডার ব্যবস্থা উন্মুক্ত রাখব। অন্যদিকে চুয়াডাঙ্গায় জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচারণা। নিজেদের পক্ষে ভোট টানতে দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। আশা করি সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়ী হব। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য সৎ প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। আগামী 9 মার্চ এসব নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শারমিন শর্মা, মোহনা সংবাদ।